যে যেতে চায় তাকে এতটা দূরে এগিয়ে দিয়ে আসুন যাতে আর আপনার কাছে ফিরতে না পারে। সুন্দর স্ত্রী পাওয়া খুব সহজ, কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। আমরা সবাই ভালোবাসার মানুষ খুঁজি, কিন্তু ভালোবাসার থেকে ভালো রাখার মানুষ আমাদের বেশি প্রয়োজন। নেতৃত্ব এমনভাবেই আমাদের দেওয়া উচিত যেন ক্ষমতার মেয়াদ শেষ হলেও মানুষ আপনাকে নেতা হিসেবেই মানে। নিজের স্ত্রীর চেয়ে যদি অন্য নারী আপনার চোখে বেশি আকর্ষণীয় দেখায়, তাহলে ভেবে নেবেন আপনার চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে। কারণ শয়তানের কাজ হলো হারামের দিকে নিয়ে যাওয়া। বিয়ের পর দয়া করে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না। বিশ্বাস করুন, ভালো থাকার জন্য অনেকটা বেশি টাকার দরকার একদমই নেই, দরকার আপনার ভালোবাসার। আপনাকে কেউ উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। তিনটে জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, আত্মসম্মান, বন্ধুত্ব ও ভালোবাসা। জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হয়, মুখে কম বলতে হয়, শুধু কাজ করে যেতে হয় নীরবে। মেয়েদের বলছি, আপনার শাশুড়ির দেওয়া বকাগুলোর মাঝেও ভালোবাসা খুঁজে নিন। ওনার সাথে গল্প করুন, ওনাকে মায়ের মতো নয় মা ভাবুন, দেখবেন সুখী হবেন। মনে রাখবেন, ওনার জন্যই আপনার জীবন সঙ্গীকে পেয়েছেন। আমি চাঁদ চাই না সে উঠবে দিনের শেষে, আমি রাত চাই না যে হারাবে প্রভাতে, আমি ফুল চাই না সে ঝরবে রাতের শেষে, চাই একটা সুন্দর মন যে কখনো ভুলবে না আমাকে। আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসবে না, আবার আপনাকে যে ভালোবাসে তাকে আপনি পাত্তা দেবেন না। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীন বলে না, একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাটাকেই চরিত্রহীন বলে। একটা মানুষের সব সৌন্দর্য তার রূপে থাকে না, থাকে তার ব্যবহারে, তার কথায়, তার আচরণে। বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব নয়। তাকেই তুমি আগলে রাখো, তাকেই পাশে রাখো, অনেক আঘাত পেয়েও যে হাত ধরতে আসে। অনেক মানুষের জীবনে এমন কিছু দুর্ঘটনা ঘটে যা তাদেরকে পরবর্তীতে আলোর পথ দেখিয়ে দেয়। চাইলেই চলে যাওয়া যায়, কিন্তু থেকে গিয়ে বুঝিয়ে দিতে হয় যে ভালোবাসা সস্তা না সুন্দর। আমি তোমাকে ভালোবাসি বলার জন্য কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না। যারা সত্যিকারের ভালোবাসে তাদের কাছে প্রত্যেকটা দিন ভালোবাসার দিন। জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। মানুষ আবার অনেক যন্ত্রণার একটি হচ্ছে যা বলতে প্রাণ কাঁদে, তা কখনো বলতে না পারা। পুরনো হলে সব কিছুর কদর কমে, সেটা জিনিস হোক বা মানুষ। বেশি ভালোবাসা প্রকাশ করলে মানুষ হারিয়ে যায়। ভালো নিজেকে দিয়ে শুরু করতে হয়, কারণ অন্যকে টিপ পরিয়ে দেওয়ার আগেও নিজের আঙুল লাগাতে হয়। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ তোমার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শিক্ষা দিতে, কেউ ব্যবহার করতে, আবার কেউ তোমার ভিতরের শ্রেষ্ঠত্ব বের করতে। পারফেক্টের থেকে পারমানেন্ট সম্পর্কটা বেশি দামি, সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। ভালোবাসার মানুষটিকে ভালোবাসি না বললেও ভালোবাসা যায়, দূরে থেকেও সাথে থাকার নাম ভালোবাসা। ভালোবাসো তাকেই যে তোমাকে ভালোবাসে। ভালোবাসার জন্য আলাদা কোনো দিন লাগে না, ভালোবাসা থাকলে প্রতিটা দিনই ভালোবাসার দিন। বিশ্বাস রাখুন নিজের প্রতি, কখনো দমে যাবেন না, প্রয়োজনে ঝুঁকি নিন, তবু কখনো পিছু হটবেন না। দেখবেন একদিন আপনার বিশ্বাসে আপনাকে সঠিক পথের সন্ধান দেবে। ভালোবাসা পাওয়ার জন্য সবাই স্বপ্ন দেখে, আর তুমি না চাইতেই আমি তোমাকে সেই ভালোবাসা দিচ্ছি, তাই অবহেলা নয়, পরম যত্নে আগলে রেখো। ধনী ব্যক্তি সময়কে বেশি মহত্ত্ব দেয়, আর গরিব মহত্ত্ব দেয় টাকাকে। চলে যাওয়া টাকা একদিন পেয়ে যাবে, কিন্তু চলে যাওয়া সময়কে আর কখনো ফিরে পাবে না। এই পৃথিবীতে সময়ের থেকে বেশি দামি বা মূল্যবান আর কিছুই নেই। আমরা স্বাধীনতা কেমন করে পেয়েছি,
সেটা জানার থেকে আমরা গোলাম কেমন করে হয়েছি সেটা জানা আমাদের বেশি দরকার। ভালোবাসা ততদিনই যতদিন অন্ধ বধির আর বেহিসেবি থাকে। ভালোবাসা ফুরলেই মানুষ হিসেব কষতে বসে। ভালোবাসা হলো সমুদ্রের মতো, যে ডুবে গেছে সে আশিক, যে বেঁচে আছে সে দিবানা, আর যে সাঁতার কেটে যাচ্ছে সেটা হলো স্বামী। অভাব সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। মানসিক অশান্তি দেওয়া যতই আপন হোক, মানুষগুলোকে জীবন থেকে সরিয়ে দেওয়া উত্তম। কাদের দূরে রাখবেন? এমন লোককে দূরে রাখুন যে আপনাকে অপমান করে, উপেক্ষা করে, ব্যবহার করে ও বোকা বানায়। মূর্খের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে ও সর্ব জায়গায় যোগ্য বলে মনে করে। যদি বিশ্বাস অটল থাকে তবে সম্পর্ক চিরকাল বাঁচে। যদি হাতটা ভরসার হয় তবে অভাবেও ভালো থাকা যায়। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলোর পরিবর্তন হলে। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন কোনো মূল্য নেই। ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। নিজেকে ভুল জায়গায় রাখবেন না, কারণ তখন আপনি রেগে যাবেন তারা আপনার মূল্য না বোঝার কারণে। যে তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, যে তোমার হাসির পেছনে লুকোনো কান্নাটাকে বুঝতে পারে, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে, আর যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে,